सुप्रिया भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसाबेन चैनले आपनाके स्वागतम। चले एलाम भीषण मजार एक डेजार्ट रेसिपि निये। आमार आजकेर रेसिपि खूब सहज भावे बेलेर रस बेर करार सहज पद्धति सह बेलेर एक डेजार्ट। खूब सहजे ए रेसिपिटी तैरी करा जाए, भीषण मजार हय खेते। इफतारिते ए रेसिपिटी तैरी करते पारेन। चलुन ताहले रेसिपिटा शुरू करी। रेसिपिटा तैरिर जोन्नो आमी एखाने एकटी बड़ो साइजेर पाका बेल निलाम। आजकेर भिडियोते आमी देखानोर चेष्टा करब किभाबे खूब सहजेई बेलेर रस बेर करा जाय। चलुन ताहले शुरू करा जाक। प्रथमे बेलटाके फाटिये नियेछि बा दुटो भागे भाग करे नियेछि एबं चामचेर साहाज्ये खोसा थेके बेलगुलोके एभाबे आलादा करे निच्छि। एकटी मिक्सिंग बोले बेलगुलो निये निच्छि। खूब सहज भावे बेलेर रस बेर करा जाए। नतून गृहिणी आपुदेर जोन्नो ए रेसिपिटी खुबी हेल्पफुल हबे। अनेके बेलेर रस बेर करते एकटू झामेलाय पड़े जान, सेसब गृहिणी आपुदेर जोन्नो आजकेर भिडियोटा खुबी हेल्पफुल हबे बोले आमार विश्वास। सबगुलो बेल चामचेर साहाज्ये एभावे मिक्सिंग बोले निये निलाम। ए पर्याये नर्माल पानी दिए दिच्छि परिमाण मतो। तारपर हाथेर साहाज्ये एभावे बेलगुलोके किछुक्षण चटके निते हबे। जस्ट 4-5 मिनिट एभावे चटके निलेई बेलगुलो खूब भालोभावे मिक्सड हये जाबे पानिर संगे। भिवार्स एई जे खूब भालो करे बेलगुलोके चटके निएछि, ए पर्याये चेले नेवार पाला। আমি একটি চালনির সাহায্যে বেলগুলোকে চেলে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এভাবে ঝামেলা ছাড়া বেলের রস বের করে নিতে পারেন। ইফতারিতে এভাবে বেলের রস বের করে ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। সবগুলো বেলকে চেলে নিলাম। খুব ঘন একটি পিউরি তৈরি করেছি। এই যে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। চলে এলাম চুলোতে। চুলো একটি হাঁড়িতে 2 কাপ পানি দিয়েছি, দিলাম স্বাদ মতো লবণ। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। আমি আজ পাউডার মিল্ক দিয়েই এই ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। কেউ চাইলে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। এখন চামচের সাহায্যে মিল্কটাকে মিশিয়ে দিলাম পানির মধ্যে। চুলোর তাপ মিডিয়াম রেখে কুক করছি যতক্ষণ না এগুলো ফুটে উঠছে। কিছুক্ষণ ফুটে ওঠার পর এগুলোর মাঝে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। আমরা সকলেই জানি সাবু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে রমজানের ইফতারিতে সাবুদানা এবং বেলের এই ভীষণ মজার ডেজার্টটি তৈরি করে নিয়ে পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন। এভাবে তৈরি করলে খেতে অসাধারণ লাগে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম। সাবুগুলো কুক হয়ে গিয়েছে, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ বেলের রস। চুলোটা এ পর্যায়ে বন্ধ করে দিলাম। বেলের রসটা মিশিয়ে নিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে। তারপর চুলোটা জ্বালিয়ে দিচ্ছি এবং কুক করে নিচ্ছি আরও প্রায় 3-4 মিনিট। চুলোর তাপ মিডিয়াম লো রেখেই এগুলোকে কুক করতে হবে। ভিউয়ার্স কালারটা খুবই নাইস হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে কুক করব আরও প্রায় 3-4 মিনিট। এরই মাঝে ডেজার্টটা খুব ঘন হয়ে যাবে, তারপর চুলোটা বন্ধ করে দিব। বেল দিয়ে ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে, আমি সাজিয়ে নিলাম। ভিউয়ার্স এটি কুসুম গরম থাকা অবস্থায়ও পরিবেশন করতে পারেন, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। ভীষণ মজার এ ডেজার্ট, গরমের এই সময় একবার খেয়ে দেখুন। আশা করছি প্রাণ শীতল করা এ ডেজার্ট সবাই ভীষণ পছন্দ করবে। ইফতারিতে খুব ঝটপট তৈরি করে নিতে পারেন চমৎকার এই বেলের ডেজার্ট। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।